নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তিন জেলায় চারটি বুথ কেন্দ্রে ফের ভোট গ্রহণ, জানালো নির্বাচন কমিশন। নেতৃত্বে ইভিএম ভাঙচুরে আটক যুবক আদালত থেকে পলাতক, চত্বর জুড়ে চাঞ্চল্য। করোনার আঁচর, কাছাড়ে ২৪ ঘন্টায় গ্রাফ ঊর্ধ্বগামী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আগামী ২০ এপ্রিল করিমগঞ্জ, কাছাড় ও ডিমাহাসাও এই তিন জেলার চারটি কেন্দ্রে ফের ভোট গ্রহণ করা হবে। এদিন সকাল ৭টা থেকে ভোট প্রক্রিয়া শুরু হয়ে বিকেল ৬টা অবধি চলবে। কাছাড়ে সোনাইর মধ্যধনে হরি, করিমগঞ্জের আতাবাড়ি ও ডিমাহাসাও এর হাফলং এ ফের ভোট গ্রহণের নির্দেশ জারি করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। উদারবন নেতৃপের সম্মুখে ইভিএম ভাঙচুর কর্মকাণ্ডে জড়িত ধৃত এক যুবককে আদালতে হাজির করলে সে তার পাশে থাকা দুই কনস্টেবলের চোখে ধুলো দিয়ে আদালতের দেওয়াল টপকে পালিয়ে যায়। উল্লেখ, গত ১ এপ্রিল আসামের দ্বিতীয় দফা নির্বাচনের দিন উদারবন নেতৃপের সামনে ইভিএম ভাঙচুরে জড়িত এনামুদ্দিন লস্কর নামে এক যুবককে শনিবার উদারবন পুলিশ গ্রেফতার করে শিলচর আদালতে প্রেরণ করতে নিয়ে এসেছিল। কিন্তু আদালত চত্বরে পৌঁছে ধৃত যুবক পাশে থাকা দুই কনস্টেবলের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। প্রায় ৩ কিলোমিটার তার পিছু ধাওয়া করেও ব্যর্থ হয় পুলিশ, ফলে গোটা আদালত চত্বর জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা যায়। কাছাড়ে করোনা দানবের আঁচড়ে মাত্র ২৪ ঘন্টায় ৮ থেকে ২৫ উঠল আক্রান্তের পারদ। শনিবার সন্ধ্যারাত পর্যন্ত কাছাড় জেলায় ২৫ জন সক্রিয়ভাবে করোনা ভাইরাসে আক্রান্ত রয়েছেন। জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই ২৫ জনের মধ্যে ১১ জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও বাকি ১৪ জনকে আরটিপিসিআর দ্বারা শনাক্ত করা হয়। অসম মিজোরাম লায়লাপুর সীমান্তে মিজোদের আগ্রাসন অব্যাহত রয়েছে। জঙ্গল ঘেরা সীমান্ত পেরিয়ে তারা আসামে বেশ কিছু পাকা ঘর সহ রাস্তাঘাট ফিশারি তৈরি করে নিয়েছে। সম্প্রতি রেংটি পাহাড়ে জুম চাষেও ব্যাঘাত ঘটিয়ে পাহাড়ের জালিয়ে স্থানে স্থানে ক্রুশ লাগিয়ে দেয়। শুক্রবার কাছাড় জেলার ডিএফও সানিদেও চৌধুরী ও বর্ডার ডিএসপি সুরজ কুমার হাজারিকা অসম মিজোরাম সীমান্ত অঞ্চল পরিদর্শন করেন। এদিন সরজমিনে প্রত্যক্ষ করে তারা মিজোদের একটি পাকা ঘর নির্মাণ কাজে বাধা দেন। তারা বলেন, উভয় রাজ্যের গৃহ সচিবদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিবাদিত স্থানে নির্মাণ কাজ শুরু করতে তার আগে কোনোভাবেই করা যাবে না, কিন্তু মিজোরা বিষয়টিকে তুরি মেরে নির্মাণ কাজ ও দখলদারি অব্যাহত রেখে চলেছে। इसको रिपोर्टिंग करते हैं, अभी तो हमने इनको बोल दिया बंद करने के लिए, क्योंकि ये सब तो चीज़ें जो लास्ट टाइम जो डिस्प्यूट हुआ था उसमें तो कुछ नया कंस्ट्रक्शन या नया चीज़ बनाने के लिए नहीं बोला गया था। तो सडनली इन लोग, ये तो चाहे जो भी हो, ये रिजर्व फॉरेस्ट है, इनर लाइन रिजर्व फॉरेस्ट है। इनर लाइन रिजर्व फॉरेस्ट में कोई भी कंस्ट्रक्शन एक रूल के हिसाब से होता है, चाहे इधर का हो चाहे उधर का हो। इसीलिए अभी अभी जो चीज़ है हम इसको रिपोर्ट कर देंगे। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের কাজে গভীর ক্ষোভ প্রকাশ করল বেতুকান্দি ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি ও ভাগাবহর বরজুরাই বেতকান্দি মধুরবন্ধ পিএমজিএসওয়াই রুট ডেভেলপমেন্ট কমিটি। শনিবার দুটি কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা জানান, রাস্তার কাজে যে সাইট বাম দেওয়া হয়েছে তাতে বরাক নদী থেকে পলিমাটি দিয়ে করা হয়েছে, যার দরুন বৃষ্টি দেওয়ার পর মাটি চলে যায় রাস্তার পাশ থেকে। এখন বর্ষার সময় এসেছে, কয়েকদিন আগেও বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জলে পলিমাটিগুলো সরে যায়, এতে কিছুদিনের মধ্যেই রাস্তাটি পুরোপুরি খারাপ হবার সম্ভাবনা রয়েছে। রাস্তার উপরে যে মেটেলিংয়ের কাজ করা হয়েছিল সেখানেও অনিয়ম হয়েছে,
মাটির উপরে ফিশ ওয়েল দিয়ে পাকার কাজ করা হয়, ফলে কিছুদিনের মধ্যেই পাকা সড়ক ভেঙে যেতে পারে বলে মনে করেছে তারা। এ নিয়ে পূর্ত বিভাগের কর্তারাও সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ করেন কমিটির কর্মকর্তারা। তারা আরো জানান, নিম্নমানের কাজের ফলে বুধবার রাতে একজন গৃহবধূ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারান, কারণ রাস্তার কাজ চলাকালীন একাংশ জায়গায় গর্ত করে রেখে দিয়েছে ঠিকাদার। তাতে রাতের অন্ধকারে চলাফেরা করতে গ্রামের জনগণের অনেক সমস্যায় পড়তে হয়। এই বর্ষার মৌসুমের আগে রাস্তাটির কাজ সম্পূর্ণ করতে সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানান। কিন্তু এখানে মাটি দিয়ে কোনো ফিল আপ করা না হওয়ার কারণে আজকে যে মহিলাটা মারা গেছে, সেই মহিলার এই মহিলার দায়িত্বটা কে নিব? ডিপার্টমেন্ট নিব না জেলা প্রশাসন নিব সেই দায়িত্বগুলো? এখানে নিম্নমানেরগুলো খাজ হওয়ার, যত দ্রুত গতিতে খাজ হওয়ার কথা আসলো সেই রকম কোনো খাজ হন না। আমরা একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করছি, ইঞ্জিনিয়ারকে দেখা করার পরে তাইন কইছেন যে আমি ফিল্ডে ভিজিট করবো আইয়া, কিন্তু তাইন ওখান অব্দি ভিজিট করছেন না। তো ওইটার লাগে আমরা আজকে মিডিয়ার মাধ্যমে যেটা আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা পৌঁছাইতে চাই আর, হ্যাঁ আমরা ডিপার্টমেন্টের কাছে পৌঁছাইতে চাই আর, যে দ্রুতগতিতে খাজ হইতো নাইলে আমরা এই বৃহত্তর মধুরগন বাগাডোর বর্জ্য এজিপি বেতুকান্তি নিয়া আমরা এটা আন্দোলনে নামতে বাধ্য হইমু। কারণ এসপার গাইডলাইন্স মতে কোনো খাজ হন না। আমরা আটিয়াই মারিয়া জানতে পারছি যে সিলেক্টেড সয়েল হইতো এখানের মধ্যে, কিন্তু তারা নদীর রেকগুলো যেটা জলে হায় জলে যায়, বিগত দুই দিন আগে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিয়ে মাটিগুলো লইয়া গেছে গিয়া। তো আমরা চাইয়া যে সেই মাটিগুলো সরাইয়া এখন সিলেক্টেড সয়েল যেটা আছে সেই এস্টিমেট অনুযায়ী, এসপার এস্টিমেট অনুযায়ী যেটা খাজটা হয়, আর পুরানা যেগুলো খাজ মাটি ফলাইছে তারা সেগুলো জলে লইয়া যায় আর কি, সেগুলো তারা এখান থেকে সরাইয়া লইয়া যাও। কেন আমরা চাই যে আজকে 18 বছর পরে এই রাস্তাগুলো আবার আমরা পাইছি, হ্যাঁ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার মাধ্যমে, আর আমরা 25 বছর 30 বছর পরে ফাইবো করি কোনো গ্যারেন্টি নাই। তো যেটা এসপার গাইডলাইন্স মতো যেটা খাজ হইত সেটা আমরা চাই। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজু দেব, শিপন আহমেদ লস্কর, টুকু লস্কর, মাসুক আহমেদ লস্কর প্রমুখ। শিলচর এনআইটিতে বেনগার্ড সিকিউরিটি সার্ভিস কোম্পানির সিওকে বদলি করার দাবিতে বিগত 4 দিন বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একই কোম্পানির কর্মীরা। তাদের অভিযোগ মতে জানা যায়, কোম্পানির সিও রঞ্জিত দাস কর্মীদের সাথে দুর্ব্যবহার করেন, শুধু তা নয় অনেক সময় তাদের মারধরও করেন তিনি। আমরা স্ট্রাইক করিয়া কাজে যাওয়াত আসলাম, এই সময় আমরা হয় মানে খুব খারাপ ভাষাত আমরা গাইল দিছে, গাইল দিয়া কয় আমার কিতা করিলে লাই তোমরা স্ট্রাইক করিয়া 180 জন, এটা কইয়া কয় অগো শুনো শুনো তোমার আর আজকে কাজ হইতো না, তুমি ঘুরিয়া বাড়ির যাও, তোমার কাজ দেওয়া হইতো না। এদিন আমার অ্যাবসেন্ট মারছে, প্লাস এরপরে আমি একদিন সিঁড়ির টেকিয়া পড়ে গেছি, এখানে সুপারভাইজার গেছে, গিয়া কইছে আমার একজন ওয়ার্কার সিঁড়ির টেকিয়া পড়ে গেছে। হে কয় আমি এটা আমি জানি না, এটা তোমরা তোমরা ব্যাপার তোমরা জানো। এরপরে তাই তার বদলি চান তারা। যদি তাদের দাবি পূরণ না হয় তবে তারা ভিন্ন ভিন্ন সংগঠন নিয়ে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন। বেনগার্ডের সিইও এখানে কাজ দেখে, আর আমরা দাবি হইলো বেনগার্ডের উপরে, বেনগার্ডের কোম্পানির উপরে দাবি করতেছি আমরা যে এই সিইও এখান থেকে সরানো হোক, কারণ উনি আমাদের ওয়ার্কারের সাথে দুর্ব্যবহার করে, আরও অনেক ধরনের অত্যাচার করে, বেতন সময় মতো দেয় না, পিএফের ঝামেলা থাকে, মানে সব সময় ঝামেলা থাকে তার ওনার বিরুদ্ধে। আর ওনার কাছে কেউ গেলে মারধর করে, গালিগালাজ করে, তারপরে মানে এইসব অনেক ধরনের অভিযোগ আছে তার উপরে। তার জন্য আমরা তাকে চাই না এখানে, এবং তার পরিবারের যাতে কেউ এখানে মানে থাকে না আমরা এনআইটিতে, এটা আমরা দাবি করছি ভ্যানগার্ড কোম্পানির মালিকের কাছে। আমরা আরো বড় ধরনের আন্দোলন করবো, সাথে আমাদের বাইরের যে সংস্থাগুলো আছে এগুলো সবের সহযোগিতা নিয়ে আমরা বড় ধরনের আন্দোলন করব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। 3 জেলায় 4টি বুথ কেন্দ্রে ফের ভোট গ্রহণ, জানালো নির্বাচন কমিশন। নেতৃপে ইভিএম ভাঙচুরে আটক যুবক আদালত থেকে পলাতক, চত্বর জুড়ে চাঞ্চল্য। করোনার আঁচড়, কাছাড়ে 24 ঘন্টায় গ্রাফ ঊর্ধ্বগামী। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।